everyone, assalamualaikum and welcome to my page again. Hi baby, hi bolo, hi. তো সবার কি অবস্থা, কেমন আছেন? অ্যান্ড আমি বলছিলাম যে কালকে যে আমি আজকে লাইভে আসবো, সো আমি আবার লাইভে চলে এসেছি। সবাই জয়েন করে ফেলেন, যারা যারা আছেন জয়েন করে লাইভটা শেয়ার করে দেন অ্যান্ড কি বলবো আর যা যা করা লাগে, অ্যান্ড কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সো আজকে লাইভটা মেনলি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে সবাই জয়েন করুক। ওয়েলকাম যারা যারা জয়েন করছেন, যারা যারা দেখছেন, সবাইকে ওয়েলকাম আমার লাইভে। সো কি অবস্থা, কেমন আছেন সবাই? ওয়াও, অলমোস্ট অনেকেই জয়েন করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত তাড়াতাড়ি জয়েন করার জন্য। ওকে, সো আজকে লাইভে আসার মেন রিজন হচ্ছে আমি রাঙাপুরি থেকে একটা হিউজ গিফট বক্স আমাকে গিফট করা হয়েছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেই গিফট বক্সটা, এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, লাইক অনেক কিছু। অ্যান্ড মেয়েরা যারা আছো তারা তো সবাই, আই ডোন্ট নো তোমাদের ব্যাপার, বাট আমার যেটা হয় যে প্রত্যেক ঈদের সময় আমি কিন্তু রাঙাপুরি মেহেদি ইউজ করে থাকি, লাইক এভরি ইয়ার আমার বাবা আমাকে এনে দিত। সো ওই ব্যাপারটা আসলে মনে পড়ে গেছে লাস্ট টু ইয়ার্সের মতো আমার আসলে মেহেদি দেওয়া হয় না, লাইক টাইম পাই না, কাজের জন্য বিজি থাকা হয় অ্যান্ড অল, সো মেহেদি ওইভাবে দিতে পারি না। বাট এইবার আমাকে যদি এতগুলো মেহেদি পাঠানো হয়েছে, তো আমি সহ আমার ফুল ফ্যামিলি সহ সবাই মেহেদি দিব। সো এইখানে হচ্ছে ওরা পাঠানো হয়েছে রাঙাপুরি অ্যাক্টিভ কালার কোন মেহেদি, এটা হচ্ছে কোন, এটা কোনের বক্স অ্যান্ড এটা হচ্ছে এটা গোল্ড মেহেদি আর এটা হচ্ছে কোন। তো এটার মধ্যে আমি দেখি, এটা আমি এখনো খুলে দেখি নাই এটার মধ্যে আসলে কি কি আছে বা কি, সো লেটস সি কি হবে ওপেন করে। অনেকেই জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। অ্যান্ড আই ডোন্ট নো এটা খুলতেছে না কেন। আচ্ছা, আমার এখানে কি কমেন্ট শো করতেছে না? আই ডোন্ট নো। আচ্ছা, এটা আমি খুলতেই পারতেছি না, লাইক ওইখান থেকে কি কি আমার দিকে তাকায় আছে কি দেখো। প্যাকেজিং করা, আমি এটা খুলতে পারতেছি না। সো কি অবস্থা, সবাই কেমন আছেন? সবার লকডাউন কেমন যাচ্ছে? তারপরে এভরিথিং, ফ্যামিলির কি অবস্থা, রোজা, সব কিছু? হ্যাঁ, ফাইনালি এটা খুলতে পেরেছি, সো ওয়াও। আমার এটা দেখি লাইক ওম চাচ্ছে যে আমি এখনই মেহেদি দিই, আমি দেখাই সবাইকে। সো এটা হচ্ছে কোন বক্সটা, দেখি এখানে হিউজ পরিমাণে মেহেদি আছে। আমার কিন্তু দেখে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এখানে প্যাকেটের উপর লেখাও আছে যে এটা কিন্তু হালাল মেহেদি, লাইক
ইউনো আমরা যেহেতু সবাই মুসলিম যারা, তাদের জন্য হালাল জিনিসটা অনেক ম্যাটার করে। সো এই মেহেদিগুলো কিন্তু সবাই হালাল পেয়ে যাচ্ছেন, রাঙাপুরি যে কোন মেহেদি যেটা আছে সেটা, অ্যান্ড ইভেন এইটাও, এগুলো কিন্তু সবগুলো প্রোডাক্ট ওনাদের, যা প্রোডাক্টগুলো আছে রাঙাপুরির। ইভেন আমি এখানে আরও অনেক কিছু পেয়েছি, আমি দেখাই সবাইকে একটু। লাইক এখানে আমার আরও আছে, সেটা হচ্ছে শ্যাম্পু। এখানে ওরা প্যাকেটের শ্যাম্পুগুলো দিয়েছে, সিল্ক অ্যান্ড শাইন হেয়ার ফেল কন্ট্রোল শ্যাম্পু। ওকে, শ্যাম্পু আছে, অ্যান্ড দেন ফেস ওয়াশ। আচ্ছা, আমাকে দুইটা ফেস ওয়াশ দিয়েছে, সো ইয়াস, ফেস ওয়াশ, অ্যান্ড দেন ওকে হেয়ার রিমুভার ক্রিম, অ্যান্ড দেন এখানে কী আছে এটা দেখি, তেল হবে, আই ডোন্ট নো এটা কি। আচ্ছা হ্যাঁ, এটা অয়েল, রাঙাপুরির তেল, অ্যান্ড দেন এখানে হচ্ছে পাউডার। সো আমি এটা আমি রাঙাপুরি থেকে আজকেই পেলাম, সো আমি অনেক হ্যাপি। আসলে গিফট বক্সটা দেখেই আমার অনেক বেশি হ্যাপি লাগতেছে, বিকজ এত পরিমাণে গিফট অ্যান্ড এতগুলো মেহেদি, স্পেশালি সামনে ঈদ আসতেছে। সো এমন কোনো মেয়ে আই ডোন্ট থিঙ্কই আছে যে মেহেদি পছন্দ করে না, লাইক সবাই মেহেদি পছন্দ করে। অ্যান্ড ইভেন আমার তো ঈদ আসলে মানে মেহেদি না দিলে আমার মনে হয় না যে না ঈদ আসছে বা ঈদ সেলিব্রেট করবো সামনে ঈদ। সো ঈদে মেহেদি একটা থাকেই, আসলে মেয়েরা স্পেশালি তো পছন্দ করে, ছেলেরাও পছন্দ করে আই থিঙ্ক দেয়, বাট অনেক ছেলের পার্সোনালি পছন্দ না, বাট আমার হিসেবে ভাল লাগে, ছেলেরা দিলেও সমস্যা নেই। আচ্ছা, এই যে কোন মেহেদি যেটা আছে সেটার মধ্যে এভাবে একটা প্যাকেজিং থাকবে, অ্যান্ড একটা আলাদা বক্সের সাথে আছে, কিভাবে দিতে হবে সেটা কাটতে হবে, আমি তো কেচি নিয়ে বসিনি। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করি। আই ডোন্ট নো গাইজ, আমার এখানে লাইক কোনো পরিমাণে একটা কমেন্টও শেয়ার করতেছে মানে শো করতেছে না আমার কমেন্ট, আই ডোন্ট নো ওয়াই এখানে কোনো কমেন্টই শো করতেছে না, কি হলো আমার লাইভে। বাট আমার পোস্টে লাইক 2000+ কমেন্ট, বাট আমি এখানে কোনো কমেন্টই দেখতে পারতেছি না। আই ডোন্ট নো, আচ্ছা আমি এখান থেকে কমেন্টে রিপ্লাই করে দিই সবাইকে, সো দ্যাট আমি সবার সাথে কানেক্ট থাকতে পারবো। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেমন আমার খুব মেহেদি পছন্দ আপি, হ্যাঁ এটা আসলে সবারই মেহেদি পছন্দ। এই যে আমার এখন কমেন্ট শো করতেছে গাইজ, ফাইনালি এখানে সব ঠিক হয়ে গেছে, লাইক আমি এতক্ষণ কোনো কমেন্ট দেখতে পারতেছিলাম না, সো সরি আসলে যাদের কমেন্ট আমি পড়তে পাইনি। ওকে, ইট লুকস সো প্রিটি, থ্যাংক ইউ, মাশাল্লাহ সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আই ডোন্ট নো আমি এখন এটা কীভাবে কাটবো, বিকজ এটা কাটতে হবে। Hi sweetheart, how are you? I'm fine. What about you? নাইস, থ্যাংক ইউ সো মাচ। সো আমি কিন্তু কালকেও লাইভে আসছিলাম, যারা যারা ওই লাইভটা মিস করছো দেখে আসতে পারো, অ্যান্ড আজকেও লাইভে চলে আসছি সবার সাথে কথা বলার জন্য। অ্যান্ড দেন যেটা বললাম যে আমি একটা গিফট বক্স পেয়েছি ফ্রম রাঙাপুরি, অ্যান্ড আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আমি লাইভে আসলাম, অ্যান্ড দেন সবার সাথে শেয়ার করলাম। হে সোলাইমান, তুমি আবার এখানে চলে এসেছো তোমার ফেভারিট ফেমাস ইমোজি নিয়ে, বাও।
Okay, lovely dear, you're very nice and soft cute. Thank you. I like you. Thank you so much. And I love you, all of you. Thank you, Didi. Thank you. I love you. Thank you so much. And jara jara join korecho shobaike thank you live e join korar jonno and ashole sorry ami etokhon kono comment porte pari nei because amar ekhane glitch chilo like kono comment show korte chilo na but now ami comment porte partechi so jader comment gulo ami miss kore giyechi tara kintu ekhon comment korte paro so that ami answer kore dite pari amare miss kore na keu oi je miss kortechilam to tumi ekdom ei kore diso পূরণ করে দিছ সো নাইস থ্যাংক ইউ ইউ আর সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ ও ভাই ইউ আর সো বিউটিফুল এই যে তোমার বলো এই জন্য ও আমি এসিটা ছেড়ে দিও তো আমার আসলে মেহেদি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আমি এখন একটু মেহেদি দিব লাইভে বসেই বড়লোক কেমন আছো এইখানেও সাদি এইখানেও তোমার বড়লোক বলতেই হবে সো বিউটিফুল অ্যান্ড লাভলি ভিডিওস থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সো আমি একটু এখন মেহেদি দিব আমি জানি না এখন কিভাবে আমি কেমন মেহেদি দিতে পারবো লাইক আমি কম বেশি ভালোই মেহেদি দিই খারাপ দিই তা না বাট এখন লাইভের মধ্যে বসে আমি কতটুকু কি দিতে পারবো আই ডোন্ট নো বাট আমি তোমাদেরকে দেখাবো যে আমার আসলে মেহেদি আর্ট কেমন আমি কেমন দিতে পারি আসলে আপু আমি সকাল তোমার মিরপুর দেখা করবো তোমার ছোট্ট একটা বোন আপি থ্যাংক ইউ আমিও চাই সবার সাথে দেখা করতে ইন ফিউচার ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে নো প্রবলেম আমার ইমোজি কেউ দিবা না ওকে আমি দিব সমস্যা নেই তোমাকে মেসেজে পার্সোনালি দিব নো প্রবলেম আচ্ছা আমি এখন একটু মেহেদি দিই হ্যাঁ আর মেহেদির মাঝে মাঝে হচ্ছে আমি কমেন্ট করবো আপি অর্ণব হাসান উৎস কি তোমার ফ্রেন্ড নাকি সিনিয়র উনি আমার চাচু হয় অনেকের তোমার দেখছি তার সাথে আচ্ছা না উনি হচ্ছে ভাইয়া আমার ভাইয়া হয় লাইক আমার আমার কি লিমনের অনেক সিনিয়র ভাইয়া সো হ্যাঁ সিনিয়র আমার ফ্রেন্ড না ভাইয়া ভাইয়া বলি আমি আচ্ছা আমি মাঝে মাঝে হচ্ছে কমেন্ট পড়বো সবার সো সবাই কেউ বোর ফিল হয়েও না অ্যাটলিস্ট প্লিজ আমার হাত কাঁপতেছে সো আই ডোন্ট নো কেমন হবে কি আর্ট করি আল্লাহই জানে বাট তার সব সামথিং ইন্টারেস্টিং হবে লাইক খুবই বিচ্ছিরি সো বাট কালারটা অনেক সুন্দর আসবে কারণ আমি একদম ছোটো কাল থেকে ইউজ করেছি তো আমার একটু হলেও আইডিয়া আছে অ্যাবাউট রাঙাপুরীর মেহেদির কালার কেমন হয় অ্যান্ড 5 মিনিট অনেক সুন্দর একটা কালার দেয় ওয়াও কি দিতেছি আমি এটা হোয়াট ইজ দিস ম্যান বাট আমি এত বিচ্ছিরি মেহেদি দিই না মানে আমার মেহেদি আর্ট আর সুন্দর হয় বাট আই ডোন্ট নো আজকে অনেক হাত কাঁপতেছে লাইক অলমোস্ট 2 বছর পর আমি মেহেদি ধরলাম ওকে তোমরা বলবা হ্যাঁ আমার মেহেদি কেমন হচ্ছে সেটা সবাই কমেন্ট করে জানাবে আমি মেহেদিটা দেওয়া কমপ্লিট করি দেন আমি সবাইকে দেখাবো এখন আর দেখাবো না ওয়েট বাও স্মেলটাও সুন্দর মেহেদির আপু তুমি আমাকে একটু দেখবো বুঝি নাই আচ্ছা আমাকে দেখবো আমি এই যে আমি এখানেই আছি তো আমাকে সবাই দেখতে পারবা নো প্রবলেম লাইভে যারা যারা জয়েন করছো সবাই দেখতে পারবা ওকে
এন্ড যারা লাইভে জয়েন করেছো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, যাতে সবাই জয়েন করতে পারে, লাইক যারা জয়েন করতে পারেনি এখন। বিকজ আমি কালকে বলে আসছিলাম যে আমি লাইভে আসবো, বাট হয়তো আমি অনেক আধা ঘন্টা লেট করে লাইভে আসছি যদিও, বাট তারপরেও যারা আসলে আছো সবাই শেয়ার করে দাও। ওকে, উই আর ওয়েটিং ফর ইউ। ওকে, আমার জন্য ওয়েট করো, আমি জাস্ট দেখাবো। আর দাঁড়া, আমার হয়ে গেছে অলমোস্ট, আমি বেশি দিব না এখন লাইভের মধ্যে, কারণ নাহলে খুবই বিচ্ছিরিভাবে আমি অ্যাড করে ফেলবো। আমার অলরেডি হাত কাঁপতেছে, আই ডোন্ট নো, মেবি অনেকদিন পরে আমার মেহেদি নেওয়ার কারণে। দেখো গাইজ কি আর্ট করছি। সো বলো সবাই, লাইক খুবই পচা হয়েছে, আই ডোন্ট আই নো খুবই পচা হয়েছে, বিকজ লাইভের থেকে মেহেদি দেওয়া এটা অনেক হার্ড, এটা আমি আজকে বুঝতেছি। আসলে আমি যদি কখনো না দিতাম, সো দ্যাট আই ডোন্ট থিঙ্ক আমি কখনো বুঝতে পারতাম। আবার তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমাকে সুন্দর লাগতেছে বুঝছি। এখন বলো মেহেদি কেমন হয়েছে, সবাই বলো, যারা যারা দেখলা সবাই জানো কমেন্ট করে বলো গাইস। এটার মধ্যে আমি আরেকটু ডিজাইন করি তোমাদের দেখাই, আর এটা কিন্তু আমি 5 মিনিট রাখবো, বিকজ এখানে কিন্তু বলাই আছে যে 5 মিনিটের মধ্যে এটা সুন্দর একটা কালার দেয়, সো দ্যাট তোমাদের সবাইকে আমি শো করতে পারি যে আসলে এটা 5 মিনিটের মধ্যে কেমন একটা কালার হয়েছে। দাঁড়া, আমি আগে আরেকটু ডিজাইন করে নিই, দেন সবার কমেন্টের অ্যান্সার করবো। ওয়েট, ওকে ডান, আমি হালকা পাতলা করে আরেকটু ডিজাইন করছি। দেখো এখন বলো সবাই, লাইক কেমন হয়েছে ডিজাইনটা, দেন কালারটা তো তোমরা একটু পরে দেখতে পারবে, জাস্ট 5 মিনিট ওয়েট করতে হবে, আমি দেখে নিই। ওয়েট, হ্যাঁ এখন 7 বাজে, সো আমি আর কিছুক্ষণ ওয়েট করব, 5 মিনিট, দেন আমরা দেখবো যে আসলে একটা কালারটা কেমন হয়। ওকে, সুন্দর মানুষের সব কিছু সুন্দর হয় গো বড় লোক। না এখন বলো এটা কেমন হয়েছে, এটা আমি নিজে আর্ট করছি গাইজ, অ্যান্ড আই গেস তোমরা এটা ফার্স্ট টাইম দেখতেছো যে আমি লাইক, হ্যাঁ ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইভে বসে মেহেদি দিছি। সো বলো সবে কেমন হয়েছে, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে। সো সবাই বলো গাইজ এটা কেমন হয়েছে মেহেদি। আপু আমি তোমার সাথে যখন মিট করবো মেহেদি নিয়ে যাব, আমাকে দিয়ে দিবা। আহা, আমি পারি না গাইজ, আমার হাত ব্যথা হয়ে যায়, লাইক আমি এতটুকু দিতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে এই হাত। তুমি অনেক সুন্দর হাসি আপু, থ্যাংক ইউ, ওয়াও নোবেল পাওয়ার মতো ডিজাইন, এগুলো কি তোমরা আমাকে পাম দিতেছো বলো তো? হ্যাঁ এগুলো কি পাম? আচ্ছা আমি একটু ওয়েট, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অতি সুন্দর, থ্যাংক ইউ, ভেরি নাইস, এক্সেলেন্ট, থ্যাংক ইউ, সুন্দর, কিউট আপিটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো হয়েছে তো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, খুব সুন্দর লাগতেছে আপনার হাতে মেহেদি, সুপার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝে গেছি লাইক তোমরা এত সুন্দর কমপ্লিমেন্ট দিতেছো, একজনও পচা বলে নেই পর্যন্ত, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আই গেস একটু হলেও ভালো হয়েছে, বাট আমার কাছে অনেক পচা লাগতেছে, লাইক আমার মনে হয় যে আমি এর থেকে আর একটু ভালোভাবে মেহেদি দিতে পারি, বাট
নো প্রবলেম, ঈদের আগে আমি দিব। আজকে এখন আমি যেহেতু দিছি সোয়েটা, অ্যাটলিস্ট হ্যাঁ ঈদ আস্তে আস্তে আগে সেটা চলে যাবে, তো তখন আমি অনেক সুন্দর করে দিব অ্যান্ড সবার সাথে পিকচার শেয়ার করবো, তোমরা পিকচার দেখে নিবা, অনেক অনেক কিউট লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ রাঙাপরি, আসলে আমাকে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য অ্যান্ড লাইক হিউজ গাইজ, হিউজ, ইটস হিউজ, এটা আমি ধরতেও পারতেছি না এতগুলো গিফট দিছে। সো আমি পারলে আমি এখানে সবাইকে গিফট করে দিতাম, বাট যেহেতু পসিবল না, সো আমি চাইবো যে তোমরা আমার ফ্যান্স যারা আছো তারা সবাই এবার ঈদে রাঙাপুরি মেহেদিটাই ইউজ করো অ্যান্ড আসলে তোমরা দেখতে পারবো যে এটার কালারটাও আসলে কত সুন্দর, আমি এর থেকে ভালো দিতে পারি। আই নো সুলাইমান, তুমি যে সুন্দর এডিট করতে পারো এটাও পারবা, সুন্দর করে সমস্যা নেই। ওয়াদা নাটকে আপনাকে যা লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়াদা নাটকটা আমার ওয়ান অফ মাই ফেভারিট, এটা আমি এখন বলতে পারি, লাইক আমার সিরিয়াসলি খুবই পছন্দ হয়েছে আমার নিজের কাজ অ্যান্ড আমি সবাইকে রিকমেন্ড করবো যে সবাই যে অ্যাটলিস্ট দেখে আসো নাটকটা, সবার ভালো লাগবে ওয়াদা নাটক অ্যান্ড ইয়া একটু ডিফারেন্ট, আমাকে ডিফারেন্টভাবে দেখতে পারবা সবাই, অনেক সুন্দর হয়েছে আপু, আপনি সুন্দরী, কিউট মানুষ আপনি, সুন্দর মানুষের সব কিছুই সুন্দর আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। প্রিটি ফ্রেন্ড মেহেদি ফ্যাশন, ইউ আর লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। আমাকে একটা পাঠাও বড়লোক, আচ্ছা ঠিক আছে যাও পাঠাই দিব, এখানে অনেকগুলো পাঠানো যাবে, যদি আমি এক একজনকে গিফট করি লাইক আমি গিফট করেও ই করতে পারবো না, বাট তারপরেও এগুলো কিন্তু আমি ইউজ করবো বিকজ আমার মেহেদি ইউজ করতে খুবই ভালো লাগে, তো আমি কয়েকদিন পরপরই মেহেদি এগুলো দিবো অ্যান্ড এগুলো আমি হ্যাঁ অনেকদিন ইউজ করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ রাঙাপুরি আমাকে এত সুন্দর একটা গিফট বক্স পাঠানোর জন্য অ্যান্ড আমি অনেক হ্যাপি আসলে এই গিফটটা পেয়ে, এটা কার না পছন্দ, এটা সব মেয়েদেরই পছন্দ, এমন কোনো আই ডোন্ট থিঙ্ক এমন কোনো মেয়ে আছে যার মেহেদি পছন্দ না, এমন কেউ আমার মনে হয় না যে আছে অ্যান্ড স্পেশালি আমার তো খুবই পছন্দ। তোমার হাসিটা জোস মেহেদি দেওয়াটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, বাট না আমার ভালো লাগলো, আমার ফ্যানরা সবাই আমাকে এত পছন্দ করে যে আমাকে পাম দিয়ে অ্যাটলিস্ট আমাকে শান্ত করাইছে যে না আপু ঠিক আছে পচা হয় নাই, সো থ্যাংক ইউ সবাইকে, মাই ক্রাশ, থ্যাংক ইউ। ওকে, আমাকে একজন আমি দেখলাম কমেন্ট করেছিলেন, আমি তখন রিপ্লাই করতে পারিনি, মেহেদি দিচ্ছিলাম, তো আমাকে আশা করা হয়েছিল যে আপু তুমি কি রোজা রাখছো, আমি এই পর্যন্ত সবগুলো রোজা আছি আলহামদুলিল্লাহ অ্যান্ড যদি কিছু না হয় লাইক কোনো অসুস্থ না হই সুস্থ থাকি দেন অবশ্যই আমার সবগুলো রোজা রাখার ইচ্ছা আছে অ্যান্ড আপনারাও রোজা রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, এই তো। আপু তোমার মুখের মিষ্টি হাসি দেখতে চমৎকার, থ্যাংক ইউ, আচ্ছা পরীর মুখে, পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার। আপু তোমার তিলটা নাই কেন আজ, বিকজ মেকআপে ঢেকে গেছে আই গেস, বাট আমার এমনি আমার তিলটা খুবই লাইক হালকা লাইক ওরকম ডার্ক না, বা আমি কখনো হাইলাইট করি না, আমার পছন্দ না হাইলাইট করা কোনো কিছু, যেটা ন্যাচারাল দেখা যায় ওটা এইভাবেই রাখি, সো মেবি এই জন্যই দেখা যাচ্ছে না এখন। আচ্ছা 5 মিনিট কি আমাদের হয়নি ওয়েট, আমি কিন্তু একদম 5 মিনিটই রাখবো যাতে তোমরা সবাই একদম সঠিকটা বুঝতে পারো যে না আসলে রাঙাপরি কতটা ওয়ার্ক করে, কালার কেমন হয়। 5 মিনিটে যেহেতু ওরা গ্যারান্টি দিয়ে দিয়েছে এখানে যে 5 মিনিটের মধ্যে সুন্দর কালার চলে আসবে, তো আমার আর 1 মিনিট বাকি, দেন আমি এটা ওয়াশ করবো অ্যান্ড সবাইকে দেখাবো। আপু একটা হাসি দেন প্লিজ, আমি তো হাসতেছি হাসতেছি একদম শুরু থেকে শেষ পর্যন্তই হাসতেছি। ইউ গট অ্যান ইউনিক লিপস, থ্যাংক ইউ, আপনার ফ্যামিলি সবার জন্য দোয়া রইল, হ্যাঁ আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন অ্যান্ড আমিও আপনাদের সবার জন্য দোয়া করি
সবার ঈদ, সামনে ঈদ আসতেছে, সো সবার ঈদ অনেক সুন্দরভাবে কাটুক সবার ফ্যামিলির সাথে, অ্যান্ড করোনা ভাইরাস থেকে সবাই মুক্ত থাকুক, এটাই আমি দোয়া করি আপাতত সবার জন্য বেশি বেশি। অ্যান্ড সবাই এটাই দোয়া করবেন যাতে বাংলাদেশে আসলে করোনা ঝামেলাটা, আসলে কি বলে পরিস্থিতিটা, করোনাটা যাতে আরো বেশি না বাড়ে, বা ইন্ডিয়ার মতো যাতে অবস্থা না হয় অ্যাটলিস্ট। আপু তোমার সব নাটক আমার খুব ভালো লাগে, বিশেষ করে আভি সাথে যে নাটক, থ্যাংক ইউ সো মাচ, আমার সব নাটক দেখবেন। অ্যান্ড যারা স্টিল নাও ওয়াদা নাটকটা দেখেননি, ওয়াদাটা দেখে আসেন, এটা আমি সবাইকে সাজেস্ট করবো দেখার জন্য। অ্যান্ড এখান থেকে শিক্ষণীয় অনেক কিছুই আছে, এই ইমোজিটার মতো করবা, আমি এটা পারবো না, এটা তুমি পারবা আমার মনে হয়, বাট আমি পারবো না, সরি। আচ্ছা গাইস, তো 5 মিনিট হয়ে গেছে, সো আমি এখন এটা উঠাই ফেলি। ও ওয়াও, সিরিয়াসলি, তা আমি আসলে জানি, কজ আমি সবসময় রাঙাপুর ইউজ করি, সো আই হ্যাভ আইডিয়া যে আসলে এটা কালারটা কেমন হয়, বাট এত সুন্দর হয়েছে কালারটা। খুব সুন্দর একটা পারফেক্ট কালার আসছে এটাতে, লাইক অনেকগুলো মেহেদি থাকে যে লাইক একদম রেড কালার থেকে খয়েরি করে ফেলে, ইভেন ব্ল্যাকও করে ফেলে, এমন এমন মেহেদি আছে যে দেওয়ার পর ব্ল্যাক করে ফেলে একদম, বাট এটা একদম সুন্দর একটা পিওর মেহেদির কালার আসছে, লাইক রেড কালার। অ্যান্ড এটার গায়ে কিন্তু লেখাই আছে, মেহেদির গায়ে কিন্তু লেখাই আছে যেটা হালাল, এই যে এখানে লেখা আছে যেটা হালাল, সো হালাল। অ্যান্ড এটা কিন্তু ওরকমভাবে কোনো এমন কোনো ইউজ করে নেই যাতে আসলে হালাল জিনিসটা থাকবে না বা কারো কোনো স্কিনের প্রবলেম হবে। অ্যান্ড ইভেন আমি যে আমার স্কিনে দিয়েছি, লাইক আমার স্কিনে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, অ্যান্ড ইভেন আমি অনেক আগের থেকে ইউজ করছি সেটা বলতেছি, সো ইয়েস তোমরাও কিন্তু রাঙাপুর ইউজ করতে পারো। অ্যান্ড ইভেন আমি কিন্তু এবার ঈদ, আমার ঈদ রাঙাপুরির সাথেই করতেছি, বিকজ আই লাভ রাঙাপুরি। আমাকে এটা পাঠাই দিও, ওকে তোমাকে এটা পাঠাই দিব, যাও ইনশাল্লাহ। ওকে সো বলো এখন, বলো গাইস কেমন হয়েছে, সিরিয়াসলি ডিজাইনটা সত্যি করে এখন বলো, ঠিক আছে পারফেক্ট সব কিছু? আমার ভালো লাগছে, এখন ভালো লাগতেছে, ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে। ওয়াদা নাটকে আপনাকে যে পোশাককে দেখেছি সেই পোশাককে আজকে লাইফে পাইলে কি যে খুশি হইতাম আপু, অবশ্যই পরে আসবো ইনশাল, যাও এটা আমি ওয়াদা করলাম সবাইকে, ওকে আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে রাঙাপুরি মেহেদি কিন্তু তোমাদের কিনতে লাইক খুব দূরে কোথাও যাওয়া লাগবে না, লাইক কোনো শপিং মলে যেতে হবে না, সো তোমরা বাসার আশেপাশে যে কোনো লাইক কি বলে মুদির দোকান থেকে নিয়ে নিতে পারবা, এটা কিন্তু সব জায়গায় সব মানে সব জায়গায় পাওয়া যায়, একদম সব কিছুই তোমরা পেয়ে যাবা, দুইটাই পাবা এখানে, কোন মেহেদি আছে মানে লাইক যার যেটা কমফোর্টেবল হয়। তারপর এইটা আমি একটু দেখাই, আমার কাছে কেন জানি এইটাই কমফোর্টেবল মনে হয়, কই গেল, হ্যাঁ দিস ওয়ান, কোনটা অনেক বেশি কমফোর্টেবল, সো যার যেটা আসলে ভালো লাগে সেটা নিয়ে নিতে পারো, এটা তোমরা আশেপাশের মুদির দোকান থেকে নিয়ে নিতে পারবা। এই যে ওরা কিন্তু দুইভাবে হচ্ছে প্যাকেজিং করা, যার যেটা লাগবে সেভাবে নিয়ে নিতে পারবা, অ্যান্ড যে যেটাতে কমফোর্টেবল, আসলে দিয়ে কমফোর্টেবলের একটা ব্যাপার থাকে, সো বাট আমি এটাতে কমফোর্টেবল, সো আমি এটা ইউজ করি। অ্যান্ড কেউ যদি চাও যে কেউ এটাতে কমফোর্টেবল, দেন এটাও ইউজ করতে পারো, সো যার যেটা ইচ্ছা, ওকে ওকে সো আই এম ডান ফর কি লেখছে, এটা ভেরি নাইস, অনেক সুন্দর দেখা যাচ্ছে, থ্যাংক ইউ, তোমার মধ্যে কোনো অহংকার নাই তাই বেশি ভালো লাগে তোমাকে, সিরিয়াসলি নাই, বাট অনেকে আই ডোন্ট নো ওয়াই লাইক কমেন্ট করে অনেক সময়, আমি দেখি আমার খুবই খারাপ লাগে যে কী বল, আমি অনেক অহংকারী, দেন হচ্ছে আমার ভাব বাড়ছে, মানে ব্লা অনেক কিছু বলে, বাট সিরিয়াসলি আমার মধ্যে এরকম টাইপের কিছু নাই। যারা আমাকে পার্সোনালি না চিনো, কী শুরু হলো ফোনে,
যারা আমাকে পার্সোনালি না চিনো মানে তারা কখনো আসলে বুঝতে পারবে না আমাকে, যারা আমার সাথে যারা কথা বলবা, একদিন যদি কারোর সাথে কখনো দেখা হয় এখানে যারাই আসো তাদের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে আমার দেখা হয়েছে আমার অনেক ফ্যান্সদের সাথে বা অনেকে আমাকে চিনে পার্সোনালি, সো এই তো যারা আমাকে চিনে বা আমার যারা আমাকে দেখছে পার্সোনালি দেখছে তারা জানে যে আসলে আমি কেমন। অ্যান্ড সো এইটাই আসলে কারোর ব্যাপারে না জেনে শুনে অনেক কিছুই বলতে নাই, বাট তারপরে অনেক ভালো লাগে যারা আমাকে অনেক সাপোর্ট করো অ্যান্ড আমার সব কিছু অনেক পছন্দ করো বা আমাকে বোঝার চেষ্টা করো যারা, তাদেরকে আমার খুবই ভালো লাগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবে সাপোর্ট করার জন্য সবসময়, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কিছু বলার নেই আসলে। তোমাদের ছাড়া আমার এই পর্যন্ত বা এতদূর আসা কখনোই পসিবল হতো না, কখনোই না, তোমরা যদি আমাকে সাপোর্ট না করতা। সো তোমাদের সাপোর্টের কারণেই সব পসিবল, সবাই এভাবে সাপোর্ট করবে আমাকে। ভালো লাগছে বলো মেহেদির কালার, আমি তো জানি তুমি কেমন। হ্যাঁ সেটাই, যারা আমাকে জানো পার্সোনালি তারা জানে যে আসলে আমি কেমন। সো ইয়েস, আমি কিন্তু মেহেদি কালার যারা এখনো মিস করছে আমি তাদের জন্য আবার কে দেখাচ্ছি। আবু তুমি সেই মেহেদি দাও, সিরিয়াসলি আমি আমি বললাম তো আমি ঈদে মেহেদি পিকচার শেয়ার করবো সবার সাথে, তখন দেখো। বাট এখন লাইভের মধ্যে দিছি, খুবই বাজে হয়েছে ডিজাইনটা, লাইক খুবই বাজে, বাট কালারটা সুন্দর আসছে, মেহেদির কালারটা আমার খুব পছন্দ হয়েছে, লাইক অনেক বেশি ডার্ক না বা অনেক বেশি লাইট না, একদম হালকা না, খুব পারফেক্ট একটা কালার, একদম রেড কালার, লাইক মেহেদির কালার যেটা হয় হালাল ওয়েতে। ভটভুটি লাভ কিন্তু অনেক দারুণ নাবো, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে দেখা করতে চাই, ইনশাল্লাহ সবার সাথে দেখা করবো, আমারও খুব ইচ্ছা সবার সাথে দেখা করার, কথা বলার। সো বাট সবসময় হয়ে ওঠে না, বাট এখন থেকে কিন্তু আমি এভরি মান্থ 3 থেকে 4 বার লাইভে আসবো, জাস্ট অনলি তোমাদের সাথে কথা বলার জন্য, লাইক সবার সাথে কানেক্ট থাকার জন্য। তো এই তো সবাই জয়েন করতে পারো আমার লাইভে, আমি কী কী বারে আসবো এখনও সেটা ডিসাইড হয় নাই, বাট আমি খুব সুন মেবি বলে দিব যে আমি সপ্তাহে মাসের 4 দিন কোন কোন দিন লাইভে আসবো। ওকে, আই সাপোর্ট ইউ অল টাইম, থ্যাংক ইউ। লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ক্যারি অন আপু, থ্যাংক ইউ। সবাই দোয়া করবো আমার জন্য যাতে এইভাবেই তোমাদের সাথে থাকতে পারি বা তোমাদের ভালোবাসা যাতে এইভাবেই থাকে সবসময় আমার সাথে। সুন্দর হয়েছে সত্যি বললাম, থ্যাংক ইউ সুলাইমান, থ্যাংক ইউ। হ্যাঁ তুমি এত বিউটিফুল কেন গো, এই যে তোমরা বলো এই জন্য, তোমার নাটক আমার কাছে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে। আর ঈদে আমার অনেকগুলো কাজই আসতেছে, লাইক অলমোস্ট 3-4টা কাজ আসবে, তো সবাই দেখবা অবশ্যই, আমার পেজে আমি শেয়ার করে দিব, তো যারা কেউ মিস করবা না আই হোপ, অ্যান্ড যারা মিস করবো তাদের জন্য পেজে শেয়ার করা থাকবে, তো যারা মিস করে যাবো তারা দেখে নিবা আমি কবে যে দেখা করতে পারবো ইনশাল্লাহ খুব সুন। লাভ ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু মেহেদি হাতে তোমাকে অনেক সুন্দর লাগছে, হ্যাঁ আমার নিজের মেহেদি খুবই পছন্দ, অ্যান্ড বাট আমি অনেক গর্জিয়াস করে দিতে পছন্দ করি না, লাইক আমার অনেক সিম্পলের মধ্যে মেহেদি অনেক পছন্দ, অ্যান্ড মেহেদির মধ্যে এই ডিজাইনটা আমার বেশি পছন্দ, সো এই জন্য আজকে আমি এই ডিজাইনটা তোমাদের সাথে, আরও কিছু চাও নাকি যে আমি মাঝে মাঝে এরকম তোমাদের সাথে শেয়ার করি, সেটাও আমাকে কমেন্ট করে জানাবা, সো দ্যাট আমি আসবো এরকম ইন্টারেস্টিং নিয়ে কিছু, ইউ নো আই গেস এটা খুব ইন্টারেস্টিং ছিল, বিকজ আমি কখনো এরকম আই ডোন্ট থিঙ্ক কেউ আমাকে দেখছো যে আমি মেহেদি দিছি নিজের হাতে, সো হ্যাঁ আমার ভালো লাগছে, আই ডোন্ট নো তোমাদের ব্যাপার, বাট অবশ্যই শেয়ার করবা সবাই, সো দ্যাট আমি এরকম ছোটো ছোটো অনেক ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে তোমাদের সাথে লাইভ করবো, কথা বলবো। হাই আপ, ওকে গাইস, সো আমি চলে যাই, আই গেস অনেকক্ষণই থাকলাম আজকে, অ্যান্ড দেন আমি আবার আসবো সবার সাথে লাইভে আড্ডা দিতে কথা বলতে ইনশাল্লাহ খুব সুন, মেবি 1 সপ্তাহের মধ্যে, নেক্সট 1 সপ্তাহের মধ্যে আবার চলে আসবো সবার সাথে। ওকে সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও, ফ্যামিলির যত্ন নাও, অ্যান্ড সামনে ঈদ আসতেছে, সো ফ্যামিলির সাথে খুব ভালো করে ঈদ কাটাও এটাই দোয়া করি, যদিও ঈদের আগে আমি আরেকবার লাইভে আসবো তারপর বলে গেলাম। সো ওকে গাইস, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, অ্যান্ড এই তো, টেক কেয়ার।